নিরাপদ সড়কের যে দাবিটি আজকে উঠছে, এটা একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে ঢেকে গিয়েছিল। এর সঙ্গে জড়িত আছে অনেকেই, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলেন, সড়ক নিরাপদ সড়কের দ্বারা দায়িত্বে আছে সেই সংস্থা বলেন, এবং শ্রমিক নেতৃত্বধারী কিছু ব্যক্তি বলেন। এদের জন্যে পেশা নয়, এটা ব্যবসায়ীদের নিয়মিত চাঁদা পায়েরা এই সমস্ত শ্রমিক নেতৃত্ব, এবং এরাই হচ্ছে বড় বড় পদে থাকে, এরাই এই নৈরাজ্য সৃষ্টি করেছে। খারাপ যদি হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটাই তো নিয়ম। একজন রাজনীতিবিদ, উনি একজন বড় রাজনীতিবিদ হয়ে উনি একটা মর্মান্তিক ঘটনার পরে যে আচরণ করলেন, এর জন্য আমরা আজকে সরকার বিপদ পড়ে গেছি।